হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করুছি বর্তমানর এ ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, আপনার গ্রাম রোজগার সেবক পোস্টর নিযুক্তি সুযোগটি আসি যাই, যেপি ওড়িশার প্রত্যেক জেলার পিলা মানে আবেদন করে পারে। তবে এই যে নিযুক্তি রয়েছে আপনার জেলা স্তরীয় নিযুক্তি রয়েছে, যেটিকি 148টি পোস্টর ভ্যাকেন্সি দেখবা মিলুছি। তবে এই গ্রাম রোজগার সেবক ওড়িশার প্রত্যেক জেলার ভাই ভৌণী মানে নিহাতি রূপে আবেদন করে পারে। সবু জেলার বর্তমান সময়ের আপনার গ্রাম রোজগার সেবকর নিযুক্তি আসি সারিছি, নিজ নিজ জেলার আপনার চাকরি পাইপারে। তবে বর্তমান এই ভিডিওরে এই যে নিযুক্তি রয়েছে গ্রাম রোজগার সেবক 148টি পোস্ট, কেউঠু আসিছি, কোণ রয়েছে এর এলিজিবিলিটি কন্ডিশন, কিপরি আপনার আপ্লাই করবে, এতে দরমা কেতে মিলুছি, কোণ সব সিলেকশন প্রোসিজর রয়েছে, সে সবুক এ ভিডিও মাধ্যমে আমি কভর করা। তেণুকর ভিডিওটি শেষ যাই ওয়াচ করবে আপনার নিবেদন। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি লাইক করবে, সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলবে না, এবং চ্যানেল প্রথম তরকার ভিজিট করলে চ্যানেল সবসক্রাইব করে নেবে। তবে চলতু দেখা এই নিযুক্তির সম্পূর্ণ সূচনা। দেখুন ফ্রেন্ডস, আপনার যে গ্রাম রোজগার সেবক আসিছি, এই নিযুক্তি আপনার আসিছি জেলা পরিষদ ভদ্রক ডিস্ট্রিক্ট তরফ। অর্গানাইজেসন নেম কোণ রয়েছে, জেলা পরিষদ ভদ্রক ডিস্ট্রিক্ট, যেটিকি জব টাইপ দেখুন পরমানেন্ট জব আপনার মিলুছি। ক্যাটগোরি কহিলে ওড়িশা গভর্নমেন্ট জব, এই যে ওড়িশার আপনার নিযুক্তি রহব। যদি আমি দেখা পোস্ট, গ্রাম রোজগার সেবক পোস্টরে আপনার নিযুক্তি মিলুছি, এবং আপ্লিকেশন মোড দেখুন অফলাইন প্রসেসরে আপনার আপ্লাই করে পারে। তবে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার্ড পোস্ট আপনার রয়েছে আবেদন প্রক্রিয়া। এটি আপনার দেখুন হু ক্যান আপ্লাই, ওড়িশার প্রত্যেক জেলার পুরুষ মহিলা প্রার্থী মানে আবেদন করে পারে। তবে চলুন দেখা ফ্রেন্ডস, গোটে রিকোয়েস্ট করবি, যদি আপনার আইআরবি ওএসবি প্রিপারেসন করছেন, তাহলে আপনার আমি প্রিপেয়ার করছু 10টি মক টেস্ট সিরিজ, যা মাত্র 51 টাকার আপনার মিলিপারুচি। তবে যদি আপনার আইআরবি ওএসবি মক টেস্ট দেওয়া চাহুন, স্ক্রিনে থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতু এবং আমাকে কন্টাক্ট করার চেষ্টা করতু, আমি আপনার মক টেস্ট সিরিজ প্রোভাইড করে নেব। তবে চলুন দেখা নিযুক্তি ভিত্তিক সূচনা, যে ভ্যাকেন্সি দেখুন টোটাল অফর তো 146টি পোস্ট রয়েছে। যদি আমি ক্যাটগোরি ওয়াইজ দেখা, তাহলে ইউআর ক্যাটগোরি টোটাল অফর 77টি পোস্ট, সেথিরে ওমেন মানি 25টি পোস্ট রয়েছে। এসসিবিসি ক্যাটগোরি 13টি পোস্ট, যেটি ওমেন মানি 5টি পোস্টর ভ্যাকেন্সি দেখা মিলুছে। এসসি ক্যাটগোরি টোটাল অফর 22টি পোস্ট রয়েছে, এটি ওমেন মানি 8টি পোস্ট দেখা মিলুছে। এবং এসটি ক্যাটগোরি আপনার 34টি পোস্ট রয়েছে, যেটি ওমেন মানি 11টি পোস্টর ভ্যাকেন্সি রয়েছে। তবে আপনার জাঁপাইলে কেউ ক্যাটগোরি কেতে কেতে ভ্যাকেন্সি দেখা মিলুছে। দেখুন ফ্রেন্ডস, যদি আপনার এতে নিযুক্তি পাচ্ছেন, আপনার স্যালারি ক্রাইটেরিয়া কোণ রয়েছে। ইনিশিয়াল স্যালারি আপনার জয়েন করা মাত্রে 7000 টাকা দরমা পর মন্থ পাইবে, তাপরে আপনার দরমা আগুকু আগুকু বড়িব, যেটাকি 8500-8880 হয়েযিব। তবে নিশ্চিত রূপে আগুকু আপনার ইনক্রিমেন্ট লাগিকি দরমা বড়িপারে। এটি আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোণ রয়েছে, যদি গোটে ক্যান্ডিডেট এই ফর্মকে আবেদন করুছি, তাহলে এটি ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান্ডিডেট মস্ট প্লস টু পাস করিথিব এবং কম্পুটর উপরে নলেজ থিব, যোগ্যতা প্লস টু পাস এবং কম্পুটর জাঁথিবা দরকার রয়েছে এই ফর্মকে আপ্লাই করা হলে। তবে এজ লিমিট উপরে দেখুন 18 বর্ষর 40 বর্ষর প্রার্থী মানে এই ফর্মকে আবেদন করে পারে। এটি অক্টোবর 1, 2024 সুদ্ধা আপনার বয়স 18 বর্ষর 40 বর্ষ ব্যবধানের হয়ে আপনার আবেদন করে নিতু। এসহ উপর এজ রিলাক্সেসন রয়েছে, যেটা কি গভর্নমেন্ট রুল অনুসারে রয়েছে। এসসি এসটি ওবিসি ক্যাটগোরি পিলামানপাই বয়স সীমা কোহল করা যাইছি। তবে দেখুন এটি আপনার কোণ সব ডকুমেন্ট আবশ্যকতা রয়েছে, যেতবে আপনার এর ফর্মকে আপ্লাই করছেন। তবে দেখুন এই যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুড়ি রয়েছে, এডুকেশনাল সার্টিফিকেট উইথ মার্কশিট, আপনার যা এডুকেশনাল সার্টিফিকেট অবু মার্কশিট অনেক প্রোভাইড করবে, কম্পুটর নলেজর যে সার্টিফিকেট রাখছেন তাকে প্রোভাইড করবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আবশ্যকতা রহব, কাস্ট সার্টিফিকেট যদি আপনার এসসি এসটি ওবিসি ক্যাটগোরি বিলংস করছেন, রেসিডেনসিয়াল সার্টিফিকেট যেটা রয়েছে আপনার
সেইটা প্রোভাইড করবে এবং ওয়ান আইডি প্রুফ যেটা কি আপনার আধার কার্ড কিংবা ভোটর আইডি কিংবা প্যান কার্ড হয়ে পড়ে আপনার এসব প্রোভাইড করবে ফর্ম কু আবেদন করলা বেড়ে তবে যদি আপনার এই ফর্ম কু আপ্লাই করছেন তাহলে ইম্পর্টাট ডেট বি জাঁ রাখুন অক্টোবর মাস 5 তারিখর এই ফর্ম অফলাইন প্রসেসে আরম্ভ হওয়া যাচ্ছি নভেম্বর মাস 5 তারিখ পর্যন্ত আপনার এর ফর্ম কু আপ্লাই করে পারবে তো ফ্রেন্ডস আপনার যদি ফর্ম কু আবেদন করা চাহুন ভিডিওর ডেসক্রিপশন রে আপনার অফিসিয়াল সাইটর লিঙ্ক প্রোভাইড করছি যেটি ক্লিক করি আপনার আমার সাইট কু আসিপারে তবে সাইট কু আসলা পরে আপনার আমার সাইট এমনি কিছু দেখা যাব তলকু স্ক্রোল ডাউন করবে দেখবে আপনার এটি দেখুন ভদ্রক ডিস্ট্রিক্ট জিআরএস রিক্রুটমেন্ট তাপরে সিম্পল আপনার ক্লিক করবে তো ক্লিক কলা পরে অটোমেটিক্যালি আপনার সাইট ওপেন হয়ে যাব যেটি কি আপনার দেখবা মিলব রিক্রুটমেন্টর ডিটেলস অপডেট এখন তলকু স্ক্রোল ডাউন করবে দেখবে আপনার ডিটেলস ক্রাইটেরিয়া রয়েছে এটি মু আপনার নোটিফিকেশনটির অপডেট দিয়ে রাখি যে নোটিফিকেশনটি আপনার দেখিপারে 4/10/2024 অফিসিয়ালি আনাউন্স হয়েছে এবং এই নোটিফিকেশনর শেষ পেজে আপনার মিলে যাচ্ছে আপনার যে আপ্লিকেশনর ফর্মাট তবে নিশ্চিত রূপে আপনার এর আপ্লিকেশন ফর্মাট কু ডাউনলোড করবে এবং ডাউনলোড করে কি আপনার আপ্লিকেশন ফর্মাট কু ডাউনলোড করে সারা পরে যে আড্রেস রয়েছে সেই আড্রেস আপনার পৌঁছে দেবে তো নিহাতি রূপে আপনার যে ভ্যাকেন্সির ডিটেলস লা এই ভিডিও মাধ্যমে কহি রাখিলি যদি আড্রেস জাঁয়া চাহুন তাহলে পিডিএফ কু ডাউনলোড করুন পিডিএফ রে আপনার আড্রেস মেনশন রয়েছে কেউ আড্রেস আপনার এর আপ্লিকেশন ফর্ম কু আপ্লাই করে নেবে তবে নিহাতি রূপে ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবে সাংসাথী সহ সেয়ার করুন জমার ভুলবে চ্যানেল কু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে এবং লাটেস্ট অপডেট কু আপনার টাইম টু টাইম পাইপারবে নেক্সট অপডেট রে কিছু নূতন তথ্য নূতন সূচনা সে পর্যন্ত বিদায় দিন জয় জগন্নাথ।